আপনার ছেলেকে ডাকুন। আশিস, এই পৃথিবীতে শয়তানের রাজত্ব চলছে, শয়তানের রাজত্ব। শয়তান মানুষের রক্তের মধ্যে প্রবেশ করেছে, তাই মানুষের কোনো শক্তি নেই। সেই রক্ত থেকে শয়তানকে দূর করে মানুষের রক্তকে পবিত্র করে। এই এই কে তুমি, কে তোমরা? আরে এই এই তোমরা পারবে শয়তানকে শেষ করে দিতে? বলো পারবে? আমি জানি, আহা, তোমরা পারবে না। এই জানো, আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, তাই আমি শাস্তি পেয়েছি। কি শাস্তি যেন, কি শাস্তি যেন! এই যা, ভুলে গেছি, ভুলে গেছি, শয়তান আমাকে তাও ভুলিয়ে দিয়েছে। শয়তান জিন্দাবাদ, শয়তান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসিফ যে মেয়েটিকে ভালোবাসত সে এখন কোথায়? শুনেছি মেয়েটাকে বাড়িতে আটকে রেখেছে, বাইরে বেরোতে দেয় না। তাহলে ওই মেয়েটির সাথে আমার একবার দেখা করতেই হবে। কে আপনি? আমি রাহুল, অ্যাডভোকেট রাহুল। অ্যাডভোকেট? বলুন কেন এসেছেন? আমি আসিফ সম্পর্কে তোমার কাছে কিছু কথা জানতে এসেছি। আসিফ, তার সাথে আপনার কি সম্পর্ক? গতকাল পর্যন্ত ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আজ থেকে সে আমার ভাই। আমার ভাই তোমাকে ভালোবাসত, আর তুমিও তাকে ভালোবাসতে, তাই জানতে এসেছি এখনো তোমার মনে ওর জন্য কোনো স্থান আছে কিনা। ভালোবাসার জন্মই যখন হৃদয় থেকে, তাই যতদিন হৃদয় স্পন্দন থাকবে ততদিন আসিফের জন্য আমার ভালোবাসা থাকবে। আমি আসিফকে ভালোবাসি। হ্যাঁ, তাহলে আদালতে ওর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিয়েছিলে কেন? আমাকে বাধ্য করা হয়েছিল, আমাকে বাধ্য করা হয়েছিল, আমাকে বাধ্য করা হয়েছিল। কেঁদো না বোন, তুমি যদি সত্যি আসিফকে ভালোবেসে থাকো তাহলে তোমার ভালোবাসার পরশে আসিফকে ভালো করে তুলতে হবে। ওর তো ফাঁসির হুকুম হয়েছে, সুস্থ হলেই সেই ফাঁসি কার্যকর হবে। তার চেয়ে এভাবে পাগল হয়ে থাকো, বেঁচে তো থাকবে না। ওকে ভালো করতেই হবে, কারণ আমি জানি ও নির্দোষ, তাই ওকে ভালো করে নির্দোষ প্রমাণ করে ওর মায়ের কাছে ফিরিয়ে দেব। কিন্তু যারা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তোমাকে আদালতে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে, পারবে? বলো পারবে? পারবো ভাইয়া, নিশ্চয়ই পারবো। আমার ভালোবাসা আমার জীবন, আর আমার জীবনকে বাঁচাবার জন্য আমি সব পারবো, সব পারবো। গুড, তাহলে তুমি তৈরি থেকো। অ্যাকচুয়ালি বোন, অ্যাডভোকেট রাহুল এখানে? প্রিয়া, ওই লোকটা এখানে কেন এসেছিল? কেন এসেছিল সে কথা সময় হলে জানতে পারবে। তাহলে কি সে আমার সবকিছু জেনেই এসেছে, নাকি তার মা আর বোনকে আমি মেরেছি সে কথা জানতে এসেছে? আব্বা, প্রিয়ার সাথে আমার কবে বিয়ে হবে? আব্বা শোনো,